আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, এই ছোট্ট ডিভাইসটির নাম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আনলক। আমাদের মোবাইল ফোনে যেমন সুবিধা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলকের মাধ্যমে দ্রুত আনলক করার, তেমনি উইন্ডোজ কম্পিউটারেও সেই সুবিধাটুকু রয়েছে। অনেকগুলো কম্পিউটারে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকে, তবে যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে এমন একটি ছোট্ট ডিভাইস কিনতে পারেন। দারাজ থেকে যদি দেশ থেকে কিনতে চান তাহলে আপনি পেয়ে যাবেন খুব দ্রুত। আর যদি আপনি দেশের বাইরে থাকেন অথবা কম দামের মধ্যে নিতে চান, আর আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি আলিএক্সপ্রেস থেকে কেনার জন্য রিকমেন্ড করব, কারণ ওখানে দামটা কম পড়বে। আমি এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি কিনেছি, 1500 টাকা পড়েছে। আমি একটা অফারের মধ্যে কিনেছিলাম, যার কারণে আপনারা অফার দেখে ভালোভাবে ভালো সময়ে শপিংটা করতে পারেন। এই দেখুন, এটি হচ্ছে বক্স, ফিঙ্গারপ্রিন্ট ইউএসবি আনলক ডিভাইস। তো এটি ইনস্টলেশন একদম সহজ, খুবই সহজ। শুধুমাত্র এটা প্লাগ অ্যান্ড প্লে, জাস্ট লাগিয়ে দিবেন আর কাজ করবে। আর শুধুমাত্র আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট আনলকটা অ্যাক্টিভ করলে যা আপনার ফিঙ্গারপ্রিন্টটা সেভ করলে হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টটা কীভাবে সেভ করতে হয় ভিডিওর একটি পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু পরে আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, আমি চাইলে পিন নাম্বার দিয়েও কম্পিউটার আনলক করতে পারবো, আবার চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আনলক করতে পারবো। ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।